কখনো নিজের সাজসজ্জা কিংবা আড়ম্বরের চাহিদা মেটানোর সময় মায়ের প্রয়োজনের দিকে খেয়াল করা হয় না। বছরখানেক না হতেই শীতের নতুন জামা কেনার জন্য উসকুস করতে থাকা মনটা কি কখনো ভেবে দেখেছে, পরপর তিনটে শীত মা একটা সোয়েটার দিয়ে পাড়ি দিলেন, অ্যান্ড্রয়েডের ওয়ারেন্টি আর মাস ছয়েক থাকার পরেও নতুন ফোনের জন্য মন কেমন করার আগে একবারও কি মনে পড়েছে মায়ের আধভাঙা বাটন ফোনটার কথা? ছোট থেকে একটু বড় হলেই আমরা নিজস্ব একটা সার্কেল বানিয়ে ফেলি, সেখানে বন্ধু বান্ধবী পরিচিত অপরিচিত অনেকেই থাকে, শুধু লিস্ট থেকে ধীরে ধীরে মুছে যায় আমাদের মায়েরা। তাদের ওই হেসেল ঠেলা আর আমাদের জন্য দুশ্চিন্তা করাটাই একমাত্র নেশা হয়ে দাঁড়ায়। গোটা পরিবারকে যে মানুষটা খেয়ে না খেয়ে আগলে রাখে, আসলে তাকে আমরা কতটুকু পরিচর্যা করি? আদৌ কি তার মনের ভেতরটা পড়তে পারি? হাঁটতে চলতে শিখে গেলে আমরা মায়েদের আর পাশে রাখার প্রয়োজন মনে করি না। আমরা এতটাই আপডেটেড হয়ে যাই যে মায়েরা আমাদের সাথে তখন আর মানানসই হয় না। চকচকে সোসাইটিতে উচকে যাওয়া চামড়ার সে আঙুলটা ধরতে আমাদের দুবার ভাবতে হয়, অথচ এই আঙুলটা ধরেই আমাদের দু কদম হাঁটতে শেখার শুরু। সময়ের সাথে সন্তানদের আপডেটেড বানাতে যেয়ে আমাদের মায়েরা ব্যাকডেটেড হয়েই থেকে যায় আজীবন। আমিও একদিন ব্যাকডেটেড মা হব, আপডেটেড সন্তান হওয়ার চেয়ে ব্যাকডেটেড মা হওয়াটা বোধ করি বেশি সম্মানের।